পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে নারী ও শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। সদর উপজেলার পিরোজপুর নাজিরপুর সড়কে নুরানি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বুধবার রাত 3টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের মধ্য থেকে 8টি মরদেহ উদ্ধার করে। প্রাইভেট কারটি কুয়াকাটা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল। নিহতদের মধ্যে 4 শিশু, 2 পুরুষ ও 2 নারী। চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো মোতালেব, তার স্ত্রী সাবিনা আক্তার, মেয়ে মুক্তা এবং 2 বছরের শিশু সোয়াইব। তাদের বাড়ি শেরপুর জেলার খোল আচারপাড়ায়। অপর 4 হচ্ছে শাওন, মৃধা ও শ্রী আমেনা বেগম, 2 ছেলে আবদুল্লাহ ও শাহাদাত। তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলা বুনিয়া এলাকায়। নিহতদের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। মণ্ডপে মণ্ডপে চণ্ডী পাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে শুরু হয়েছে মহাসপ্তমী। সকালে দেবী দুর্গাকে চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করেন। সকাল 7:53 মধ্যে দেবীর মহাসপ্তমী পূজা শেষ করা হয়। মহাসপ্তমীতে সারা বিশ্বের শান্তি কামনায় সবাই প্রার্থনা করেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ র্যাবের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। রবিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এবার সারা দেশে 31,461 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় 252 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে কিছুটা দুর্বল হয়ে আসা হ্যারিকেন মিল্টন। তাণ্ডবে ক্ষয়ক্ষতির পাশাপাশি আকস্মিক বন্যার হুমকিতে 20 লাখের বেশি উপকূলবাসী। ঝড়ের প্রভাবে টর্নেডো একাধিক মানুষের প্রাণহানিরও খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার রাত 8:30 দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিয়েস্টা কি দ্বীপে আঘাত হানে ক্যাটাগরি 5 থেকে 3 নামা হারিকেন মিল্টন। হারিকেন হেলেন তাণ্ডব চালিয়ে ফ্লোরিডায় ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে যাওয়ার 2 সপ্তাহের মাথায় এটি আঘাত হানল। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সিয়েস্টা কি দ্বীপে মিল্টন আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। হারিকেন শক্তি কমলেও বিপদ কাটেনি বলে উপকূলবাসীকে সতর্ক করেছে প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যাপক ক্ষয়ক্ষতি এমনকি প্রাণহানির আশঙ্কা থাকায় জনগণকে আবহাওয়ার পূর্বাভাস আমলে নিয়ে প্রশাসনিক নির্দেশনা মানার অনুরোধ জানিয়েছেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে বলেও আশ্বস্ত করেছেন বাইডেন। শুরুর আঘাতেই সরবরাহ লাইন আর পোল ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েন 10 লাখেরও বেশি গ্রাহক। 13 ফুট উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাস থাকা আকস্মিক বন্যায় তলিয়ে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল। ঝড়ের গতিপথে থাকা টম্পা বে এলাকায় বুধবার সন্ধ্যায় মাত্র 3 ঘন্টায় 288 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা ওই অঞ্চলে 3 মাসের গড় বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে। বিশ্বকাপ বাছাই ফুটবল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচ খেলতে আজ আর্জেন্টিনা আগামী ব্রাজিল মাঠে নামছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাত 3টায় অ্যাওয়ে ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে লড়বে। চোটে জর্জরিত ব্রাজিল শুক্রবার সকাল 6টায় চিলির মাঠে চিলিকে মোকাবেলা করবে। 10 দলের বাছাই পর্বে শীর্ষে থেকে নবম রাউন্ডের ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। 8 খেলায় 6 জয় ও 2 হারে আর্জেন্টিনার পয়েন্ট 18। বুধবার দলের সঙ্গে অনুশীলন করেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ফুটবলের মহাতারকা শুরুর একাদশে খেলবেন কিনা তা নিশ্চিত করেননি কোচ লিওনেল স্কলোনি। চোটের কারণে বাছাই পর্বে আর্জেন্টিনার শেষ 2 ম্যাচে খেলেননি 37 বছরের মেসি। তাকে ছাড়া চিলির বিপক্ষে 3-0 গোলে জয় মিললেও কলম্বিয়ার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হারতে হয় 2-1 ব্যবধানে। ভেনিজুয়েলার বিপক্ষে নিকোলাস গনসালেসকে পাবে না আর্জেন্টিনা। উরুর চোটে পড়েছেন 26 বছরের জুভেন্টাস ফরওয়ার্ড। এদিকে 8 ম্যাচে 3 জয় 1 ড্র ও 4 হারে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ থাকা ব্রাজিল পড়েছে মারাত্মক চোট সমস্যায়। চিলির বিপক্ষে ম্যাচে মূল গোলরক্ষক অ্যালিসন, তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এবং 2 ডিফেন্ডার এদের মিলিতাও ও গিলেরমো আরানাকে চোটের কারণে দলে পাবেন না কোচ দারিভাল জুনিয়র। আর দলের সেরা তারকা নেইমার তো আগে থেকেই নেই। সংকটেই সত্যি হল, খুব শিগগিরই অ্যালিসনকে পাচ্ছে না লিভারপুল। হ্যামস্ট্রিং চোটে 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান গোলরক্ষককে। তার জায়গায় অভিষেক হয়েছে 23 বছরের চেক গোলরক্ষক ভিচেসলাভ ইয়ারোসের। ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের 79 মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগে অ্যালিসনের। মাঠ ছেড়ে যেতে বাধ্য হন 32 বছরের গোলরক্ষক।
ম্যাচের পরে লিভারপুল কোচ আর্নাস লট শঙ্কা প্রকাশ করেন, অন্তত কয়েক সপ্তাহ পাওয়া যাবে না অ্যালিসনকে। অ্যানফিল্ডের ক্লাবটি বুধবার জানিয়েছে, ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে প্রথম পছন্দের গোলরক্ষককে। নতুন কোচ লটের কোচিংয়ে এই মৌসুমে দারুণ ছন্দে আছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম দশ ম্যাচের নয়টিই জিতেছে তারা। অ্যালিসনকে এক মাসের বেশি সময়ের জন্য হারানো তাদের জন্য তাই বড় ধরনের ধাক্কা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লিভারপুলে খেলবে চেলসির বিপক্ষে, চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলতে যাবে লাইপজিগের মাঠে, পরে অ্যানাফিল্ড খেলবে লেভারকুজেনের বিপক্ষে। পরবর্তী আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর 24 নভেম্বর প্রিমিয়ার লিগে সাদমটনের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন অ্যালিসন। তার অনুপস্থিতিতে লিভারপুলের গোল পোস্ট সামলানোর দায়িত্বে ফিরতে পারেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।